হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিওগ্রাফি স্টাডি পয়েন্ট। আমি শুভেন্দু সিং তোমাদের কাছে নিয়ে এসেছি বায়ুমণ্ডলের একটি বিশেষ সাব ইউনিটকে নিয়ে, যেটি দশম শ্রেণী এবং অনার্স ভূগোলের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন শুরু করছি, যেখানে আজ আলোচনা করব বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ সম্পর্কে। প্রথমে আমরা জানবো যে বায়ুর চাপ কি। বায়ুর চাপ বলতে গেলে বায়ুর ওজন বা ঘনত্বকে বোঝানো হয়ে থাকে। বায়ুর ওজন বা ঘনত্ব বলতে গেলে যে বায়ু কোনো একটি নির্দিষ্ট স্থানে যে চাপ প্রয়োগ করে সেটা বায়ুর ওজন বা ঘনত্বের ওপর নির্ভর করে। ধরো না, কোনো একটি 20 কিলো বাটখারা কোনো একটা স্থানের ওপর রাখলে সে যে পরিমাণ বল প্রয়োগ করবে, 1 কিলো বাটখারা কিন্তু সেই পরিমাণ বল প্রয়োগ বা চাপ প্রয়োগ করবে না। এখানে এ এবং বি দুটি বায়ুপুঞ্জ যেখানে দেখানো হয়েছে, যে এ বায়ুপুঞ্জের মধ্যে রয়েছে 80% বায়ু, 80% বায়ু এবং 20% রয়েছে জলীয় বাষ্প। ঠিক আছে, তাহলে বায়ুর ওজনটাকে কিন্তু আমরা বায়ুর চাপ হিসেবে গুরুত্ব দিয়েছি। তাহলে এখানে 80% আছে এবং এই জায়গাটা রয়েছে 20% বায়ু, এবং যদি 80% জলীয় বাষ্প থাকে তাহলে দেখা যাচ্ছে এ ও বি দুটি বায়ুর মধ্যে, যেহেতু আমরা বায়ুটাকে গুরুত্ব দিচ্ছি, তাহলে এর বায়ুর পরিমাণটা বি বায়ুর তুলনায় বেশি, ওজন এখানে বেশি আছে, তাই এখানে কি হবে, চাপটা বেশি হবে। তাই চাপ বেশি হওয়ার ফলে এখানে তৈরি হবে উচ্চ চাপ, যাকে ইংরেজিতে বলা হয় কি, হাই প্রেশার। এই হাই প্রেশারকে ইংরেজিতে আমরা এইচ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং এখানে নিশ্চয় চাপ কম প্রয়োগ করবে, তাই হবে এখানে নিম্ন চাপ, এবং এই নিম্ন চাপকে আমরা ইংরেজিতে বলা হয় লো প্রেশার, এবং ক্যাপিটাল লেটারে আমরা এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তো দেখো, এখানে একটা তোমার দেখানো হয়েছে যে এখানে যে বায়ু এরকম সমচাপ রেখাগুলো অঙ্কন করা হয়েছে, লাল লাল যে বৃত্তাকার উপবৃত্তাকার রেখাগুলো রয়েছে এগুলোকে বলা হয় সমচাপ রেখা, অর্থাৎ সমান চাপযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা তখন তাকে সমচাপ রেখা বলা হয়। এটা হলো 1012 MB, কারণ বায়ুর চাপ মাপার একক হলো এমবি, মানে মিলিবার, মিলিবার বলা হয়। এটা হলো 1010 এবং এটা হলো 1008, তো প্রত্যেকটা এমবি। আস্তে আস্তে দেখা যাচ্ছে কি যে বাইরের দিকে বায়ুর চাপ তোমার হচ্ছে কি যে কমে যাচ্ছে, ভেতরের দিকে বায়ুর চাপ বেশি, তাই এখানে হলো হাই প্রেশার। অপরপক্ষে যদি এটা আমরা লিখি যে 900 MB, 908 MB, 916 MB, তাহলে দেখা যাচ্ছে কি যে বাইরের দিকে বায়ুর চাপটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে, তাই তো? তাই এখানে হলো লো প্রেশার। এভাবে সমচাপ রেখার সাহায্যে আমরা বায়ুর চাপ আমরা বুঝতে পারি। এবার হলো পৃথিবীতে বায়ুর চাপ বলয়ের সংখ্যা কয়টি। বায়ুর চাপ বলয়ের সংখ্যা হলো 7টি। তো সেই বায়ুর চাপ বলয়গুলো কি কি রয়েছে, যেমন পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা, তো নিরক্ষরেখার উভয় পাশে যেহেতু যেহেতু সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এখানে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কেন নিরক্ষীয় নিম্নচাপ বলয় হলো, কারণ এখানে সূর্যরশ্মি সারা বছর কি হয়, লম্বভাবে কিরণ দেয়, যার কারণে বায়ু হালকা হয়ে থাকে এবং সবসময় ঊর্ধ্বাকাশে গমন করে। এখানে বায়ুর কোনো অনুভূমিক প্রবাহ লক্ষ্য করা যায় না, বায়ু আসার সঙ্গে সঙ্গে কি হয়, উলম্ব প্রবাহ লক্ষ্য করা যায়, তাই এখানে নিম্নচাপ বিরাজ করে। এছাড়া পৃথিবীর আবর্তন গতি এখানে সর্বাধিক হওয়ার ফলে বায়ু এখানে ডিফ্লেক্টেড হয়ে যায়, মানে ছিটকে বেরিয়ে যায়। দ্বিতীয় হলো 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে, এই 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে বলেছে এগুলো কর্কটীয় উচ্চচাপ বলয়। এবার এখানে উচ্চচাপ বলয় কেন বলা হয়, কারণ এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে আগত বায়ু এই জায়গাটা উপর থেকে নিচের দিকে নামে, যেখানে বায়ু নিচ থেকে উপর দিকে উঠে যায় সেটাই নিম্নচাপ তৈরি হয়, যেখানে উপর থেকে নিচের দিকে নামে সেখানে উচ্চচাপ তৈরি হয়। একই রকম 30 ডিগ্রি দক্ষিণ বরাবর তৈরি হয় মকরীয় উচ্চচাপ বলয়, এবং 60 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্তীয় নিম্নচাপ বলয়, এবং 60 ডিগ্রি দক্ষিণকে বলা হয়ে থাকে কুমেরু বৃত্তীয়
নিম্নচাপ বলায়। তো এখানে নিম্নচাপটা কেন বিরাজ করে, কারণ এই অঞ্চলে কিন্তু শীতল, আমরা শীতল বায়ু সবসময় ভারী হয় জানি, কিন্তু এর আবর্তন গতি নিম্ন তোমার হচ্ছে কি যে 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথের থেকে বেশি, তাই এখানে নিম্নচাপ বলয় বিরাজ করে, কারণ এখানে বায়ু ডিফ্লেক্টেড হয়ে যায়, বায়ু কি হয় ছিটকে বেরিয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে। আর এই 90 ডিগ্রি আশেপাশে এই অঞ্চলটি হলো কি, এটাকে বলা হচ্ছে কি সুমেরু উচ্চচাপ বলয়, এবং এই জায়গাটাকে বলা হয় কি যে কুমেরু উচ্চচাপ বলয়। তাহলে এই পৃথিবীতে তোমার হচ্ছে কি যে 3টি নিম্নচাপ বলয় রয়েছে ও 4টি উচ্চচাপ বলয় রয়েছে, টোটাল 7টি বায়ুচাপ বলয় রয়েছে। বায়ুচাপ মাপক যন্ত্রের নাম হলো কি ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুচাপ মাপা হয়। পর্বত আরোহীরা কোন ব্যারোমিটার ব্যবহার করে, অ্যানিরয়েড ব্যারোমিটার, অ্যানিরয়েড, এটা পরীক্ষায় খুব প্রশ্ন করে, অ্যানিরয়েড ব্যারোমিটার পর্বত আরোহীরা ব্যবহার করে, ঠিক আছে, কারণ ফোর্টিন্স ব্যারোমিটার বা টলিসেলির ব্যারোমিটার খুব বড় হওয়ার ফলে একে বহনযোগ্য নয়, তাই এটি তোমার থেকে যে অ্যানিরয়েড।